কলকাতার আকাশ এই মুহূর্তে মুখভার, এখনো পর্যন্ত আকাশ কালো এবং বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টি বৃহস্পতিবার সকালের আগে পর্যন্ত চলবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস, অর্থাৎ তোমার ভাষায় বলতে গেলে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা আজ থেকে শুরু, আগামীকাল শেষ। এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার গোটা টেনিয়রটাই কিন্তু গোটা কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গকে ঠিক এই বৃষ্টি বা দুর্যোগ মাথায় নিয়েই পালিত করতে হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তিন জেলায় রয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। ঠিক নিচের জেলা অর্থাৎ মালদা, দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদে আজকে অপেক্ষাকৃত হালকা বৃষ্টি, যে বৃষ্টির তীব্রতা বা পরিমাণ আগামীকাল থেকে বাড়তে চলেছে। অন দি আদার হ্যান্ড, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যে বৃষ্টি এখনও পর্যন্ত হয়েছে সেই বৃষ্টির তীব্রতা আগামীকাল কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি নাছোড়বান্দা হয়ে অন্তত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই গোটা দক্ষিণবঙ্গ এবং তার সঙ্গে অবশ্যই উত্তরবঙ্গের একটা বড় অংশে থাকছে। আলিপুর হাওয়া অফিস নির্দিষ্ট করে দুর্যোগ কবে কাটবে, যেটা এই মুহূর্তে তামাম বাঙালির প্রশ্ন, এর আরও স্পেসিফিক এবং সঠিক উত্তর দিতে আজকে বেলা 1:15 সময় একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন, যেখানে সর্বশেষ যে উপগ্রহ চিত্র, এই চিত্র অনুযায়ী এই দুর্যোগ বা এই যে জোড়া নিম্নচাপ, তার যে অবস্থান এবং তার সঙ্গে পূবালি হওয়ার সংমিশ্রণ, এই গোটা সিস্টেমটা এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছে এবং কবে সেটা পুরোপুরি সরে যাবে সে ব্যাপারে আরও বিশদে আলোকপাত করবেন। অয়ন, এরই সঙ্গে সঙ্গে জানতে চাইবো তোমার কাছ থেকে, যেভাবে দুর্যোগপূর্ণ এই আবহাওয়া চলছে এবং আমরা বর্ষার সময় দেখেছি, বর্ষা বিদায় নেওয়ার পরও যে বৃষ্টি হয়ে চলেছে সেটাও দেখতে পাচ্ছি, জল জমার একটা সমস্যা আমরা দেখেছি যে বারবারই ঘুরে ফিরে আসছে কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, সেই জায়গা সেই রকম একটা সম্ভাবনা বা আশঙ্কার একটা জায়গাও কি থেকে যাচ্ছে যেহেতু এই বৃষ্টি লাগাতার চলছে? দেখো, প্রথমেই বলে রাখি, এক এক বছর বর্ষার শক্তি এক এক রকম থাকে। এবছর বর্ষা অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। শুধু কলকাতাতেই এবছর স্বাভাবিকের থেকে 15% বেশি বৃষ্টি হয়েছে। এবং আমরা যদি গোটা দক্ষিণবঙ্গকে দেখি, স্পেসিফিক্যালি যদি গাঙ্গেয় পশ্চিমবঙ্গকে দেখি, তাহলে বৃষ্টি অতিরিক্ত হয়েছে এই পরিমাণটা প্রায় 20%-এর কাছাকাছি। অতএব বোঝাই যাচ্ছে এবারের বর্ষা অনেক বেশি শক্তি অর্থাৎ জলীয় বাষ্প সঙ্গে দিয়ে এসেছিল। বর্ষা ভারতবর্ষের কোনো কোনো জায়গা থেকে ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে, পশ্চিমবঙ্গ থেকেও তার বিদায় নেওয়া কার্যত সময়ের অপেক্ষা। এই সময়টা 48-72 ঘন্টা নাকি তারও বেশি, এটাই স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট করে আজকে আলিপুর হাওয়া অফিস জানাবে। তবে হাওয়া অফিস যেটা জানাচ্ছে, বায়ুমণ্ডলে নতুন করে আর কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই, বরং বৃহস্পতিবারের পর এই যে বৃষ্টি কমবে, তারপর আমরা ধীরে ধীরে শীতের আমেজ পেতে শুরু করব, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কমবে এবং ভোরের দিকে অক্টোবরের লাস্ট উইকের যে কাঙ্ক্ষিত শীত ভাব, এই ভাবটা ফিরে আসতে চলেছে বৃহস্পতিবারের পর থেকে, এমনটা এখনো পর্যন্ত জানাচ্ছে হাওয়া অফিস। তবে আপাতত এই বৃষ্টির হাত থেকে মুক্তি নেই অন্ততপক্ষে আজ এবং আগামীকাল, সেই বিষয়টা স্পষ্ট হচ্ছে। আমরা আরও নির্দিষ্টভাবে জানতে পারবো যখন দুপুরবেলা কিছুক্ষণ পরেই সাংবাদিকদের মুখোমুখি হবেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা। আপাতত ধন্যবাদ তোমাকে অয়ন। দক্ষিণবঙ্গে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যেমনটা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আবার অন্যদিকে কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে আগে থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলোর ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আজ এবং আগামীকাল, সেই সঙ্গে 40-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং সেই অনুযায়ী দীঘাতে জানিয়ে আমরা যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ক্যানিং থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ সর্দার এবং তাজপুর থেকে আমাদের সঙ্গে থাকছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না। আমরা দুজনের সঙ্গে কথা বলবো, কিরণের কাছে যাবো প্রথমে। কিরণ, তাজপুরে এই মুহূর্তে তুমি রয়েছো, গতকাল দীঘার ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছিলে, যেখানে দেখা যাচ্ছিল যে সাধারণ মানুষজন কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্রে নামছিল, তাজপুরের ক্ষেত্রে এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন, ওয়েদারই বা কেমন? দেখো, সকাল থেকে প্রবল বর্ষণ চলছিল, ভারী মাঝারি হালকার কোনো দেখা ছিল না, এখন কিন্তু একটু ফাঁকা হয়েছে। তাজপুর পর্যটন কেন্দ্র, এখানেও আজকে পর্যটকের সংখ্যা যথেষ্ট রয়েছে। সকাল থেকে তাজপুর যে বিচ, সেই বিচে পর্যটকরা নামতে চেয়েছিল, সেখানে সেক্ষেত্রে প্রশাসনের তরফে তাদেরকে নামতে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে নুলিয়া নিয়োগ করা হয়েছে, তাজপুরে সি বিচ জুড়ে গোটা অ্যালার্ট জারি করা হয়েছে, মাইকিং করা হয়েছে। পাশাপাশি মন্দারমণিতেও একইভাবে নজরদারি চলছে প্রশাসনের। এই দেখতে পাচ্ছ যে পাশাপাশি যে উপকূল যে
গ্রামগুলো রয়েছে উপকূলের যেগুলো নিচু গ্রাম, সেই সমস্ত গ্রামে কিন্তু যথেষ্ট জল জমেছে গত দুদিনের বৃষ্টিতে। এই জমা জল কিন্তু নাজেহাল পরিস্থিতি তৈরি করছে গ্রামবাসীদের। গ্রামবাসীদের এইসব এলাকা থেকে অনেক গ্রামবাসীকে সরানো হয়েছে। আরও যদি প্রয়োজন হয় রাতের দিকে আরও বৃষ্টি হলে তবে গিয়ে ত্রাণ শিবিরে তাদেরকে নিয়ে যাওয়া হবে এমনটা আমরা জানতে পাচ্ছি। তবে সব দিক থেকে জেলা প্রশাসন কিন্তু নজরদারি চালাচ্ছে, পর্যটকদের যেমন নজরদারি চালাচ্ছে তেমনি করে বিস্তীর্ণ এলাকা, যে কেলেঘাই নদীর জলে যে প্লাবিত হয়েছিল কিছুদিন আগে, যে ভগবানপুর পটাশপুর এগরার বিস্তীর্ণ এলাকা, সেই সমস্ত এলাকায় যে বানভাসী মানুষজন তারা নতুন করে বানভাসী আবার হয়েছেন টানা বৃষ্টির ফলে, যার কারণে সেই বানভাসী এলাকায় প্রশাসনের তরফে আরও নজরদারি চালানো হচ্ছে। বহু মানুষকে পটাশপুরের যে সমস্ত কেলেঘাই নদীর জলে প্লাবিত হয়েছিল আবার বৃষ্টির জলে প্লাবিত হয়েছেন, তাদেরকে সরিয়ে উঁচু জায়গায় রাখা হয়েছে এবং তাদের ড্রাই ফুডের ব্যবস্থা করা হয়েছে, জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে আরও বেশ কিছু জায়গায় যেমন নইপুরের দিকে বেশ কিছু অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে, তাদেরও সরানোর কাজ চলছে। সব মিলিয়ে কিন্তু প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করলেও বহু জায়গায় কিন্তু জল জমার জন্য নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষজন আমাদের সঙ্গে থাকো।